আদালতের বাইরে পরিবারের সদস্যরা, কথা হলো না শেখ শাহজাহানের সাথে। বসিরহাট আদালতে শেখ শাহজাহান, ফের চার দিনের সিবিআই হেফাজত। এদিন কড়া পুলিশি পাহারায় কলকাতা থেকে বসিরহাট আনা হয় শেখ শাহজাহানকে। রবিবার বসিরহাট আদালতে হাজির করা হলো শেখ শাহজাহানকে। আজ কড়া পুলিশি পাহারায় কলকাতা থেকে বসিরহাট নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে তোলা হলো বসিরহাট মহকুমার আদালতে। এদিন শুনানির সময় শাহজাহানের আইনজীবী বিচারকের কাছে তার জামিনের আবেদন করেন। অপরদিকে সিবিআই নিজেদের হেফাজতে চায় শাহজাহানকে, তবে বিচারক এজেন্সির আবেদন মঞ্জুর করে। দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন সন্দেশখালী শের শেখ শাহজাহান। তার বিরুদ্ধে শুধুমাত্র রেশন দুর্নীতি নয়, উঠে এসেছিল নানা অভিযোগ। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে শেখ শাহজাহান। ইডি অফিসারদের ওপর হামলা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। গ্রেফতার হতেই এখন তাকে নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। রাজ্য পুলিশ সন্দেশখালী শেখ শাহজাহানকে গ্রেফতার করে, এরপর তুলে দেওয়া হয় সিআইডির হাতে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শেখ শাহজাহানকে দিয়ে দিতে হয়েছে সিবিআইয়ের হাতে। আজ রবিবার হেফাজতের মেয়াদ শেষ করে আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে সন্দেশখালীর নেতাকে। আজ সকালেই কড়া পুলিশের প্রহরায় সন্দেশখালীর বাঘকে বসিরহাট আদালতে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। রবিবার বিশেষ আদালতে তোলা হয় শাহজাহানকে। এদিন আদালতে তোলা হবে শাহজাহানকে। সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা লক্ষ্য করা যায় বসিরহাট আদালত চত্বরে। রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে। সিবিআই এর আইনজীবী জানান, শেখ শাহজাহানের এখনও দুটি মোবাইল ফোনের হদিস মেলেনি। তদন্তকারীদের অনুমান, সেই দুটি ফোনে রেশন দুর্নীতি মামলা ছাড়াও আরও কিছু গোপন তথ্য থাকতে পারে। এদিন আদালতে তোলা হলে সিবিআই এর পক্ষ থেকে হেফাজতের আবেদন করা হয়। আদালত চার দিনের হেফাজত মঞ্জুর করেন। পাশাপাশি শেখ শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক বলেন, আজ শুনানি ছিল, ওরা আট এবং নয় দুটো মামলাতেই পিসি চেয়েছিল। আগামী ১৪ তারিখ ফের শুনানি। এদিন বসিরহাট আনার পর শেখ শাহজাহানের সাথে দেখা করতে আসেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দীর্ঘক্ষণ আদালতের বাইরে অপেক্ষা করতেও দেখা যায়। তবে শাহজাহানের সাথে কথা বলতে পারেননি তারা। আদালত থেকে বেরোনোর পর কড়া নিরাপত্তায় শেখ শাহজাহানকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় সিবিআই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।